2018 সালে পেঁচারথল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন শান্তনা চাকমা, হয়েছেন মন্ত্রীও। এবারে একইভাবে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তারই জয়ে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকরা। সোমবার পেঁচারথলে অনুষ্ঠিত হলো বিজেপির বিজয় মিছিল। শান্তনার এই সাফল্যে খুশির আমেজ পেঁচারথল বিধানসভা এলাকার মানুষের মধ্যে। ফল প্রকাশের পর সোমবার পেঁচারথল এলাকায় বিজয় মিছিল করে বিজেপির পেঁচারথল মণ্ডল। পেঁচারথলে দলীয় অফিসের সামনে থেকে মিছিল বেরিয়ে পরিক্রমা করে এলাকার বিভিন্ন পদ। এদিন কর্মী সমর্থকদের সাথে মিছিলে হাঁটেন এলাকার জয়ী প্রার্থী শান্তনা চাকমা, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ ত্রিবতী ত্রিপুরা, মণ্ডল সভাপতি আশুতোষ কর সহ অন্যান্য নেতৃত্ব। এই জয় হচ্ছে আমাদের প্রত্যাশিত জয়। আমরা প্রত্যাশা করেছিলাম আদরণীয় শান্তনা চাকমা তথা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী ছিলেন উনি, সেই সুবাদে উনি অনেক বছর ধরে রাজনীতি করেছেন তেমন নয়, খুব সদ্য উঠে আসেন একটি সাধারণ পরিবারের মেয়ে, সেই অসহায় নিপীড়িত এবং শোষিত পরিবার থেকে জনজাতি অংশের থেকে উনি বিলং করেন, সেই পরিবার থেকে এসে উনি সমগ্র ত্রিপুরাবাসীর সেবায় ব্রতী হয়েছেন। উনার এই সেবায় আমরা ত্রিপুরাবাসী তথা পেঁচারতলবাসী খুবই আনন্দিত। দলীয় কর্মীদের পাশাপাশি এই কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শান্তনা চাকমার মধ্যেও দেখা গেছে প্রবল আনন্দ এবং উচ্ছ্বাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।